আসার পর দেখলাম যে অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর পাও ছুলেছে, মাথা তো চোট পেয়েছে। তো তারপর বাইক চালক যে ছিল, না না পিছনে যে ছিল, পিছনে যে ছিল আর আমরা পুলিশকে বললাম যে আপনারা, হ্যাঁ ঠিক আছে আপনারা আইনত ভাবে ঠিক আছে আপনারা ধরতেন, তো স্বাভাবিক হেলমেট নেই, না ছাড়া যে হেলমেট ছাড়া চলার মানে সবের জন্যই ক্ষতিকারক, অ্যাক্সিডেন্টের জন্য ওরা ভালো কাজ করছে, কিন্তু এটা না যে ওরা এভাবে মেরে ধরে আটকাবে, এটাই মানে মেইনলি যেটা আমরা। পুলিশ কি দিয়ে মেরেছিল? লাঠি দিয়ে মেরেছে, এছাড়া হাতে যে যেগুলো থাকে লাঠি। আপনি কি বলছেন যে পুলিশ তো ঠিক আছে তাদের ভূমিকা পালন করছে, কিন্তু এইভাবে কাউকে দৈহিক আক্রমণ করাটা তো ঠিক না, এরকম করে তো অ্যাকচুয়ালি আক্রমণটা ঠিক করানো হয়নি। সুন্দর মতো কি হবে, ধরলে ফাইনটা দিয়ে দেবে, ইনকোয়ারি করো পুলিশের জন্য, কিন্তু মারপিট করে হবেনি। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।